গোর্খাল্যান্ডের দাবিতে সরকারের সঙ্গে অসহযোগের পথে মোর্চা। কাল থেকে পাহাড়ের অনির্দিষ্টকালের জন্য সব সরকারি অফিস বন্ধের ডাক। পরিস্থিতি মোকাবিলায় তৃণমূল শিবির, তার সঙ্গে তৃণমূলের স্ট্র্যাটেজি বৈঠক। পাহাড়ে সরাসরি সংঘাতের পথে মোর্চা, আন্দোলনের দায় রাজ্যের কাঁধে চাপালেন গুরুং। পাহাড়ে পর্যটকদের না থাকাই ভালো, ঘুরিয়ে হুঁশিয়ারি মোর্চা সুপ্রিমো। পাহাড়ে মোর্চার আন্দোলনে কোনো বিশৃঙ্খলা বরদাস্ত নয়, জোর জুলুম হলে কড়া হাতে মোকাবিলা, খবর নবান্ন সূত্রে। জোর করে অফিস বন্ধের চেষ্টা বা পর্যটকদের বাধা দিলে কড়া ব্যবস্থা। জিএসটি কাউন্সিলের বৈঠকে কমানো হল 66টি পণ্যের ওপর করের হার। সিনেমার টিকিটের লাগু নয়া কর, কর কমল কম্পিউটার প্রিন্টার ইনসুলিন ধূপকাঠিতে। এখনও অনেক বিষয় মতানৈক্য, আগামী রবিবার ফের বৈঠকে বসছে জিএসটি কাউন্সিল।